নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ সরকার পতনের এক দফা দাবিতে টানা দশম দফায় অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। অবরোধের সমর্থনে বরিশালে মশাল মিছিল সহ পৃথক চারটি বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। অবরোধ সফল করতে আজ বুধবার সন্ধ্যায় নগরীর রূপাতলী কাঁঠালতলা এলাকায় মশাল মিছিল করেছে মহানগর বিএনপি। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদারের নেতৃত্বে রূপাতলী কাঁঠালতলা এলাকায় এম এ খালেক সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রূপাতলী হাউজিং সড়কের সামনে গিয়ে শেষ হয়। মিছিল থেকে অবরোধের সমর্থনে এবং সরকার বিরোধী নানা স্লোগান দেওয়া হয়। এ সময় তারা সড়ক অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা চালায়। এদিকে অবরোধ সফল করতে পৃথক চারটি বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সকাল 9:30টায় নগরীর বাঁধ রোড সেবাসীম হাসপাতালের সামনে থেকে মহানগর ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি স্টেডিয়াম এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় তারা বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ারের মুক্তিসহ এক দফা দাবি বাস্তবায়নে নানা স্লোগান দেয়। এছাড়া দুপুর 2:30টায় হাসপাতাল রোডের ল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। দুপুর 3:00টায় মল্লিক রোডের মহানগর স্বেচ্ছাসেবক দল এবং একই সময় লাকুটিয়া সড়কে মহানগর যুবদল বিক্ষোভ মিছিল বের করে। যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ এবং আনসার মোতায়েন রয়েছে। এছাড়া টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। We are joining! We are joining!